ভাইয়ের প্রশ্ন হলো যে উনি বিয়ের উপযুক্ত হয়েছেন। আচ্ছা আপনি একটু দাঁড়ান ভাই যুবক, আপনি কোনো কাজ করেন, ইনকাম করেন? কোনো ইনকাম নাই। তো আপনি মায়ের কাছে বিয়ের কথা বলতেছেন, তার আগে ইনকাম করেন? একটু থামেন, একটু থামেন, থামেন। হ্যাঁ বলেন, খুব ভালো কথা। আমি আপনাকে পরামর্শ দেই, আপনি এখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজকে ছোট মনে না করে যেই কাজ পান হাতের কাছে বিসমিল্লাহ পড়ে সেই কাজ করা শুরু করেন। কারণ বিয়ে করলে বোর মোহর দেওয়া লাগবে না, নাকি বাসরাতে মাপ চাই নেবেন, মোহর দিতে হবে কিনা? তাহলে একটু টাকা জোগাড় করেন, আর ডাল ভাত জোগাড় করার জন্য একটা ইনকাম সোর্স বাইর করেন, আর সেই সাথে মায়ের জন্য দোয়া করেন। আপনার মাকে যদি সম্ভব হয় বুঝায়া যদি আমার অফিসে, আমি শনিবারে সাধারণত বসে, যদি আনতে পারেন, আমি আপনার মার সাথে কথা বলে আপনার মাকে রাজি করার চেষ্টা করাবো। এলাকার ইমাম সাহেব যারা আছে, আলেম ওলামা যারা আছে, এদেরকে একটু চা পানি খাওয়ায়া বাইল টেল দিয়া বলবেন, হুজুর আমার বাসায় চলেন, আমার মারা একটু বুঝান, আপনার মাকে হুজুর সুন্দর করে বুঝায় যদি রাজি করতে পারেন সেটা খুব ভালো, আর যদি না পারেন রাজি করতে, ইনকাম যদি করেন, মা রাজি না থাকলেও আপনি দিনদার ধার্মিক ভালো মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ হবে, যদি চরিত্রের হেফাজত করার জন্য আপনি এটা ছাড়া কোনো উপায় না থাকে, কিন্তু বিয়ের জন্য উপার্জন করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেক যুবক আছে, যে যুবকরা বিয়ের জন্য আমল চায়, দোয়া চায়, কিন্তু নিজেরা ইনকাম করে না, আছে না নাই? এরকম করা যাবে না, ইনকাম সোর্স বের করতে হবে।